नमस्कार बंधुरा, आज के अपन के देख ये मोटरटी बेंडिंग करे जे मोटरटर काज आमरा करतेछि ए टू जेड एर काज आमरा देख देखो कि भावे करी आमी एटा भालो भावे देखबेन भिडियोटी काटाकाटी ना करे आपनारा सत्यि कथा जेटा बोलार भिडियो तो टोटाल देखेनई ना बेकार ओई एकटुखानि कि भिडियो देखे चले जान कोनो बुझते पारेन ना आर ना होले फोन नम्बर खोजा शुरू करे देन पोरे फोन करते करते बिरक्त करे देन। भिडियो टोटाल जो देखा जाए आमार भिडियो ना देखले अन्य कोनो यूट्यूबारेर भिडियो जो देखो तबु किन्तु काज बोझा सम्भव जे कि भावे काजटा हलो बा होच्छे किन्तु ना देखे भाई किछु तो ये होते पाबे ना। एकटा दोकाने काज शिखते गेले बहुदिनेर दरकार हय़ कम से कम दुई मास तीन मास बा छय़ मास बा एक बछर दुई बछर। आपनारा भिडियो एकटा छोट्ट जे भिडियो देखबेन टोटालटाई सेटा तो देखे नेई ना उल्टा ओई फोन करे बस हेलो सर एटा कि ओटा कि माने पूरा एकदम ये करा शुरू करे देन। এটার জন্য হয় না, ভালো করে ভিডিও দেখেন, দেখার পরে যদি না বুঝতে পারেন তবেই ফোন করবেন বা কোনো কিছু। দেখো আজকে আমি এই মোটরটি এ টু জেড বানা দেখাবো, যদি বুঝতে না পারেন তাহলে আশেপাশে কোনো মেকারের ভাইদের দোকানে যান, গিয়ে ওখানে ভালো করে কথা বলে ওনার দোকানে দেখেন যে ভাই আমাকে একটু এই কাজটা দেখায় দাও শিখাই দাও, তার বিনিময়ে যদি তোমাকে কিছু পয়সা দিতে লাগে আমি সে দিচ্ছি। হ্যাঁ, শিখে নিয়ে আবার ভিডিও দেখে আবার কমফর্টেবল হয়ে যাও। আর এমনি ভিডিও দেখে অতি কম লোকেই কাজ শিখতে পারে, বেশি লোকেই না কিন্তু। আর ভিডিও দেখে কাজ শেখাও অসম্ভব বলা চলে, তাতে ওগুলো কোনো মেকারই বলা চলে না, ওগুলো হাতুড়ে মেকার বলা চলে, হাতুড়ে মেকার। ঠিক আছে, কিছু কিছু ছেলেরাই ভিডিও দেখে কাজ সম্ভব করতে পারে, অতি কম লোকেই একদম। কাজ ভিডিও দেখার পরেও কিছু প্র্যাকটিক্যালি শেখারও ব্যাপার আছে, না হলে আপনাদের কাজের ফিনিশিং বা একটা ইয়ে হবে না। চলো দেখাই একে, আমরা এখন কানেকশন করা দেখাবো। এটার মেন মকসদ হচ্ছে কানেকশন করা, আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, এটা দেখে নেই কী হবে, আমরা কানেকশন করব। কয়েল তো ঢুকাতে পারবে নেই, লাস্টে ফিনিশিংগুলো কীভাবে করবো, কীভাবে আমরা অটোকার লাগাবো আর কীভাবে কানেকশন করবো এটা আমরা দেখে নেব। আপনাদেরকে আবারও শিশুক্তি ইলেকট্রিকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মোটরটি কানেকশন কীভাবে করতে লাগে, এই মোটরটি কানেকশন করে আমি আপনাদেরকে দেখাবো। যে এই মোটরটি আজকে কানেকশন করে আপনাদেরকে আমি দেখাবো। যাতে আমাদের পিছন সাইড, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে সামন সাইড, কী কী লাগাতে হবে কী করতে হবে সম্পূর্ণ আজকে আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা, তাহলে আমরা এখন ভিগো পেপার নিয়েছি হাতে, ভিগো পেপার আমরা কয়েলে লাগাই দেব যেন আমাদের নেক্সট টাইম কয়েল শর্ট না হয়, ক্যাপাসিটার কয়েল আর মেন কয়েল যেন একসঙ্গে টাচ হয়ে না থাকে দীর্ঘদিনের জন্য। একটু হালকা ফুলকা টাচ হয়ে থাকলে কোনো ব্যবহার না, কিন্তু এটাকে ধ্যান রাখতে হবে যেন টাচ হয়ে থাকে না। এই যে এইভাবে আমরা ভিগো পেপার লাগাই দেবো, পাঁচ নম্বর পেপার নেবো ভিগো পেপার। ভিগো পেপার লাগার পরে আমরা একে বেন্ডিং করা শুরু করে দেবো, এটা আমাদের পিছন সাইড হবে। ঠিক আছে, কিছু কিছু মোটরে আবার সামনে সাইডও কিন্তু ইয়ে হয়। সুতো নেবো আমরা, এই সুতোটা আমার প্রচণ্ড শক্ত কিন্তু, একটা ইয়েই টেনে সেরা যায় না, প্রচণ্ড হাড় শক্ত একদম। সুন্দরভাবে এইভাবে আমরা একে পেঁচায় নেব। মোটরটি দেখা যায় যে কীরকম দেখা যাচ্ছে, কিন্তু একে আমরা কোম্পানির মতন বেন্ডিং করে দেখাবো, একদম সুন্দর হবে। আর এটা আমরা আপনাদেরকে ঘুরাইয়া চেক করেও দেখাবো। ভিডিওটি কাটাকাটি না করে ফার্স্ট টু লাস্ট আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরকে বুঝতে হবে না, অনেক কিছু আপনি অলরেডি বুঝে যাবেন। দেখো কী হবে, আমরা এই কাজটাকে ফিনিশিং করে দেখাই আপনাদেরকে। আমার চ্যানেলে আপনাদেরকে কোনো সময়ের জন্য ভুল কাজ দেখানো হয় না ভাই। আপনারা দেখতে থাকুন, যদি আপনার যদি নলেজ কম থাকে শেখার, তার নলেজ আপনি পেয়ে যাবেন। বিশেষ কোনো কারণে যদি আপনার কোনো জানকারি করার থাকে যে না আমি এটা বুঝতে পারলাম না, নেক্সটে আমার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে রয়েছে ই রিক্সা মোটর বেন্ডিংয়ের ওখানে, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনি ফোন করতে পারেন। প্রতিটা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া সম্ভব নয়, তাতে কনজিউমার অনেক হয়ে গেছে যে সবাই ফোন করেই খালি,
এইজন্য ফোন নাম্বার দেওয়া আমি বন্ধ করে দিয়ে দিছি, বা কমেন্টে আপনারা লিখতে পারেন আপনার কোনো সমস্যা থাকলে, অবশ্যই তার উত্তর পেয়ে যাবেন। দেখো এইভাবে আমরা পিছনে বেন্ডিং করে ফেললাম, ভিডিওটা আমি স্পিড বাড়াই দিছি। এই ভিডিওটা আমার টোটালি 55 মিনিটের হয়েছিল, কিন্তু একে আমরা 27-28 মিনিটের মধ্যে শেষ করেছি, মানে আধা ঘন্টা উল্টা স্পিডের মধ্যে দিয়েছি, কিন্তু কোথাও কাটাকাটি করা নাই ভিডিওটি। দেখো সুন্দরভাবে আমরা এটাকে বেন্ডিং করে ফেলেছি, দেখো সুন্দর হয়েছে একদম কোম্পানির মতন। যখন আমরা একে বান্ডিশ করব তখন বুঝতেই পাবেন না যে এটা হাতে বাঁধা নাকি। সুন্দর করে আমরা বেন্ডিং করে ফেলছি, কাজ সুন্দর হলেই খুব নিজেকেও ভালো লাগে, আর জিনিসটা চলেও ভালো। যেহেতু আমাদের এটা কয়েলের কাজ, কয়েলেই হয়, খুব সুন্দরভাবে বেন্ডিং করে নিজেকে সুন্দর লাগে যে না একটা কাজ করলাম। কাজ সবসময় ফিনিশিং করার চেষ্টা করবে। নতুন লোক যারা তারা কাজ একটা কাজ দরকার 2 দিন অবধি তৈরি করো, কোনো ব্যাপার না, এমন তারা হুড়া করো না যাতে জিনিসটাই খারাপ হয়ে যায়। যারা নতুন শিখতেছো তারা খাবারিখানা বা ভাঙাচুরা যাকে বলি সেখান থেকে তারা জিনিস নিয়ে এসেন কিনে, পুরানো মোটর সটর 500-600 টাকার মধ্যেও পাওয়া যায় কিছু কিছু মোটর, কিন্তু কিছু সময় তামাটা আপনি ওদেরকে কেটে দিয়ে আসলেন, কেটে দিয়ে এসে বাড়িতে প্র্যাকটিস করার জন্য তাদের জন্য ঠিক আছে। আর যারা দোকানে কোনো মেকার ভাইদের দোকানে যদি কাজ শিখতেছেন তাদের তো কোনো প্রয়োজনই নেই কেনার, তারা তো অলরেডি শিখবেই। দেখো এর কানেকশন আমরা কীভাবে করবো এখন, এই হচ্ছে মেন কাহিনী। এই কাহিনীটাকে আমি আপনাদেরকে বলবো যে কাহিনীটা কি। এটা আমাদের ক্যাপাসিটার কয়েল, 2টা তার, সিঙ্গেল ক্যাপাসিটার, নেক্সট ক্যাপাসিটার, এই যে আবারও সিঙ্গেল তার, 2টা ক্যাপাসিটার কয়েল হলো। এটা আমাদের মেন কয়েল, মেন কয়েলে ডাবল তার হবে, 25 নম্বর তার দিয়েছি আমরা এখানে। তাহলে একে আমরা কীভাবে প্যারালাল করবো, নূপ কী হয়ে কানেকশন কীভাবে বাড়ি করবো। দেখো এই যে মেন তার এই 2টা, এই পাশের মেন তার এই 2টা, এই পাশের ক্যাপাসিটার তার এই 2টা, এই পাশের ক্যাপাসিটার তার এই 2টা, এখন একে আমরা প্যারালাল করবো। দেখো এই কানের তার ধরবো, এই যে এই কানের তার ধরবো, এই কানের তার আর এই পাশের কানের তার আমাদের, এই যে এই পাশের কানের তার, এই 2টাকে আমরা সাড়াই দেবো, একবারে একখানে লাগাই দেবো, ঠিক আছে। যদি আপনারা এটা না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই এর ডায়াগ্রাম বানিয়ে একটা ভিডিও ছাড়বো, বানিয়ে দিয়ে দেবো যে কীভাবে করতে লাগে। আর এই মোটরটি আমরা একবারে ক্যাপাসিটির কানেকশন একবারে ভিতর থেকে বাইর করবো অটোকাট লাগিয়ে। এখন মেনেরও সেম কাহিনী, এই পাশের কানি আর এই পাশের কানি হবে, একই হবে যেভাবে আমাদের ক্যাপাসিটির কয়েল লাগাইছি ওই হবেই। এখন এখানে কাটবো, কাটার পরে আমাদের 4টা তার বাইর হলো, এখন এই যে 4টা তার, এই যে 4টা তার, এই 4টা তারকে আমরা আবার 2টা তার বাইর করে ফেলাবো। কীভাবে বাইর করে ফেলি সেটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। জয়েন করার পরে আমরা এখানে অটোকাট লাগাবো, অটোকাট লাগিয়ে আমরা ডাইরেক্ট এখান থেকে 3টা তারই বাইর করবো, 3টা তার বাইর করবো। আর ফিটিং করার পরে দেখবো ওই পাশেই ঘুরবে, কোনো এই পাশে ও পাশে ঘুরবে না। কিছু কিছু মেকার ভাই করে কি, এর 2টা তার অটোকাটের বাড়ি করে, আর নাহলে অটোকাট দেয়ই না, তারপরে কী করে ক্যাপাসিটির জন্য এক্সট্রা 2টা তার বাড়ি করে, আবার মেন তারের জন্য 2টা তার বাড়ি করে। কেন বাড়ি করে, বাইরে থেকেই যেন উল্টে আর সোজা ঘুরা মানে ইয়ে করা যায়, এগুলা হাতুড়া কাজ। এইরকম করে আমরা কাজ কোনো সময়ের জন্য করি না, আমরা কাজ করি ভিতর থেকেই, আমরা কোম্পানির মতন করে তৈরি করব। আর মোটর সেটিং করার পর ওই পাশেই ঘুরবে, কোনো ইয়ে নেই, কেননা আমাদেরকে এটাই শেখানো হয়েছে যে এইভাবেই কাজ হবে, ঠিক আছে। আর এক্সিলেটার মোটর যে আমাদের আছে, আমাদের যেটা লোডিং মোটর, হাওয়া মেশিনে লাগে বা কোনো কম্প্রেসার মধ্যে যদি লাগে বা কোনো মানে হেভি মোটরগুলো, ওই মোটরগুলোকে আমরা 4টা তারই বাইরে করে দেই, তার এক্সিলেটার তারও বাইরে বাড়ায়। আর যদি ওর জনসন বক্সে ওর কানেক্টার থাকে তাহলে ওখান থেকে আমরা শর্ট করে আবার বাইরে করে নিয়ে নিই, 2টা তারই বাইরে হবে ওখান থেকেও, ঠিক আছে। দেখো কীভাবে আমরা একে কাজটাকে করে ফেলি, এখন এই 4টা তারকে আমরা কানেকশন করব। কানেকশনটা কীভাবে করি ধ্যান দিয়ে দেখবে একদম, এটা বোঝার ইয়ে। এই যে ক্যাপাসিটার একটা মেন তার আর একটা ক্যাপাসিটার তার আমরা একখানে নিয়ে নিলাম, এখানে
নিয়ে নেওয়ার পরে এখানে লাগাবো আমরা অটোকাট। এখানে আমরা অটোকাট লাগাবো, এই যে মেন তার নিয়ে নিছি। আর এই মোটরের টোটাল ডেটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, খুব ফাইন চলে একদম। আমাদের এখানে ভোল্টেজ প্রচণ্ড হাই, 230 ভোল্ট। 230 ভোল্টেও অন্য অন্য মোটর বন্ধ হয়ে যায়, কিন্তু এই মোটর বন্ধ হবে না। অটোকাট নিয়েছি আমরা, এই অটোকাটের দাম মাত্র 25 টাকা, ঠিক আছে। আপনাদেরকে আমি রেটটাও বলে দিলাম, কেননা আমার ভিডিওতে আমি রেট টোটাল জিনিসপাতির রেট আমি বলে দেই, এটা জানারও দরকার। আপনারা কাজ শিখতেছেন, আপনাদের রেটের ব্যাপারটা আপনাদের জানা দরকার। অটোকাট এখানে আমরা এই অটোকাটের একটা তার আমরা দুইটা কয়েলে লাগাই দিলাম, আর একটা তার আমরা মেন তার লাল তার লাগিয়ে আমরা মেন বাড়ি করে দেবো। এখানে কারেন্ট ঢুকবে, অটোকাট সিরিজ হয়ে আবার চলে যাবে কয়েলে, একটা যাবে ক্যাপাসিটার কয়েলে, একটা যাবে মেন কয়েলে। এখানে আমরা লাল তার লাগাই দেবো, যেন আমরা জানতে পারি বা বুঝতে পারি, বা অন্য কোনো মেকার ভাইয়ের ওখানে যদিও যায় এই মোটরটি, সেও জনে বুঝতে পারে যে না লালটা আমাদের মেন হবে। এটা আমাদের মেন তার, ভিডিও বুঝতে না বলে বারবার দেখেন, না হলে কমেন্ট করে জানায় দেন দাদা বুঝতে পারলাম না, অবশ্যই তার রিপ্লাই দিয়ে দেবো। এক ঘন্টা বা আধা ঘন্টার মধ্যেই আপনি তার ইয়ে পেয়ে যাবেন। এখন নেক্সট বাজলো আমাদের আর দুইটা তার, এই যে দুইটা তারকে আমরা ইয়ে করাবো, একটু স্লিপিং পাইপ এখানে ঢুকে দিয়ে দেবো যেন তারটা শর্ট হয় না। বাস এটা আমাদের ক্যাপাসিটার তার সিঙ্গেল, যেটা এখানে আমরা লিল তার লাগাই দেবো, এখানে আমরা লিল তার লাগাই দেবো ক্যাপাসিটার কয়েলে। এই তো আমরা সোল্ডারিং করলাম না, সোল্ডারিং করার দরকারও হয় না, সুন্দর এই মোটর কমসে কম 2-3 বছর পরেই চলে আসবে আমার দোকানে, এটাও আমরা জানি। আর যদি এর ইয়ে ভালো থাকে, অনার যদি ভালো থাকে এই মোটরের, তাহলে কমসে কম 5 বছর, তার কম আসবে না। এখন আমরা এই হলুদ তারটি আমরা মেন কয়েলে লাগাবো, এই তিনটে তার আমরা বাইরে বার করব। এই তিনটে কানেকশানে আমাদের বাইরে বার হবে, তিনটে কানেকশানের মধ্যে দুইটা ক্যাপাসিটর যাবে, আর দুইটে থেকে আবার ইয়ে হবে, আর ঘুরবে একদম সেম ওই পাশেই আমরা ঘুরাবো ওকে, কোনো পাশে উল্টা পাশে ঘুরবে না, একদম সেম টু সেম ঘুরবে একদম। এটাই হচ্ছে মেকারদের মেন কাহিনী, মানে কাজের, যে বানালাম ঘুরলো না বা উল্টা পাশে ঘুরলো, আবার খুলতে লাগে, তার চেঞ্জ করতে লাগে, কোথায় যেন লাগালাম, এই জিনিসটা যেন একদমই হয় না। ভালো করে বুঝে আপনারা কাজ করেন, না হলে আপনাদের আশেপাশে কোনো মেকার ভাইদের দোকানে গিয়ে আপনি সুন্দরভাবে বলেন, তাকে আপনার মনের কথা জানান, তার সঙ্গে বন্ধুত্ব তৈরি করে তার সঙ্গে তার কাছে কাজ শিখে নেন, তারপরেও ভিডিও দেখেন না দেখেন সেটা আপনার ব্যাপার। আমার ভিডিও যে দেখবেন এমন কোনো জরুরি নয়, অন্য অনেক ইউটিউবার ভিডিও তৈরি করে, তার ভিডিও দেখে যদি বুঝতে পারেন আপনি, যার ভিডিও দেখেই বুঝতে পাবেন, তার ভিডিও দেখেই তারই ভিডিও দেখো, কোনো ব্যাপার না, ঠিক আছে। কিছু না কিছু তো ভাই কাউকে না দিলে কিছু ইয়ে হয় না, যেমন আমাদেরকে আপনারা ভালোবাসা দেন, কী হবে, লাইক টাইক করেন, যা সাবস্ক্রাইবারও অনেক ভাই আমাকে করে ফেলছেন, আমার চ্যানেল অনেক দূরে চলে এসছে এখন, যে এটাও একটা ভালোবাসা। তাহলে যে মেকার ভাইয়ের কাছে যাবেন তাকে আপনি অফার করেন যে ভাই আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, আমাকে এই দুইটা কাজ খাই শিখে দাও, চলো কোনো ভাবনা, দুইটা কাজ যখন শিখে গেলা তোর আর দুইটা কাজের জন্য তাকে ফির নেক্সট টাইম অফার করো, যে ভাই আমি তোমাকে আরও 500 দিচ্ছি বা 1000 দিচ্ছি, আমাকে আর দুইটা কাজ শেখাই দাও। এইভাবেই কাজ শেখাতে শিখতে হবে ভাই, তাছাড়া কোনো উপায় নেই। আর যদি ভিডিও দেখে শিখতে পারো তাহলে কোনো ব্যাপার না, তাহলে ভিডিও কিছু কিছু ভাই আসছে আবার ভিডিও দেখেই কাজ শিখতে পারে, কেননা তাদের দিমাগ প্রচণ্ড হাই লেভেল, তারা অল্প একটুতেই বুঝে যায়। অনেক ভাই আমাকে ফোনও করে, ওকে 2 মিনিট কথা বললেই উনি অনেক কিছু বুঝে যায় যে হ্যাঁ বুঝে গেলাম, আর উনি ভালো পায়। অটোকারটা আমরা ভিতরে ঢুকাই দেবো, দুই কয়েলের মাঝখানে, ক্যাপাসিটার কয়েল আর মেন কয়েলের মাঝখানে আমরা ঢুকাই দেবো। যদি এই মেন কয়েলে হিটিং হয় তবুও একে অফ করাবে মোটর, আর যদি ক্যাপাসিটার কয়েল হিট হয় তবুও অফ করাবে। আমি যে বলছিলাম যে এই মোটরটি আমার 4-5 বছর পরেই আসবে, তার কারণ হচ্ছে এই কয়েল আমাদের কোনোদিনও ফুকবে না,
এই কারণে যে আমাদের অটোকাট দেওয়া রয়েছে এই মোটরে কোনো সময়ের জন্য ভুগবে না। যদি বেশি টেম্পারেচার মানে হিটিং হয় তখন আমাদের অটোকাট মোটরটাকে বন্ধ করে দেয়। এই অটোকাটটা লাগাতেই হবে, না লাগালে মোটর ফুকে যাবে বা কোনো খারাপ ভোল্টেজ আসলে মোটরটি কাটবে, শিওর কাটবে একদম। আর অটোকাট লাগার একটা সিস্টেম আছে, কয়েল সুন্দরভাবেই লাগাতে হবে। কয়েল যদি সুন্দরভাবে না লাগানো যায় তাহলে বারবার বন্ধ হবে, বারবার চালু হবে, ওই কাস্টমার আবার রাগ হয়ে কিন্তু আসি গালিও দিয়ে দিবে একদম, যে ভাই কী মোটর বানালি, তোর মোটর খালি বারবার বন্ধ হচ্ছে আর বারবার চালু হচ্ছে, এটা তো চলবে না, মোটর তো ঘুরে না খালি বন্ধ হয়। এই জন্য কয়েল ফাংশান সুন্দর করে লাগাতে হবে, যেন কয়েলটাও আবার ভালোভাবে লাগে, যেন ও বন্ধ হয় না, একদম সেম টু সেম লাগাতে হবে, সুন্দর হবে। কয়েলটার আমি গেজ বলে দেই, এই কয়েল আমরা এখানে লাগাইছি 25 নম্বর তার, 25 নম্বর তার মেন কয়েলও 25 নম্বর, সেকেন্ডারি কয়েল যে আমাদের আছে যে আমার স্টার্টিং কয়েল সেইখানেও 25 নম্বরও দেওয়া আছে। এখানে লাগাচ্ছি আমরা 45, 46, 47, 48, 45, 46, 47, 48 লাগিয়েছি আমরা, মানে পাক দিয়েছি ডাবলে, ঠিক আছে। প্রথম কয়েল হবে 45, তারপরে হবে 46, তারপরে 47, তারপরে 48 দিয়ে দিছি, ঠিক আছে। যেগুলো আমাদের কিলোস্কার মডেল যে আছে 3 পোয়া, ওই সেম মোটর কিন্তু এটা, এই মোটরটাও, এটা এই মোটর 24 নম্বর তার দিয়ে 25 নম্বর তার দিয়ে তৈরি হয়, কিন্তু এটা আমাদের সিক্রেট নাম্বার যেটা আমরা এখানে লাগিয়েছি, এটাই আমরা হাই ভোল্টে ব্যবহার করি। আর যদি কোনো লো ভোল্ট যদি হয় তাহলে আমরা ওকে 24 নম্বরে দিয়ে দেবো, 24 নম্বর দিয়ে দেবো। আর 24 নম্বরের গ্যাস অনেক নিচে আসে আর ওই মোটর বারবার বন্ধ হয়, আমাদের এখানে ভোল্টেজ ঠিক নয়, ওখানে তোমার 33, 32, 33 মতন চলে আসে, যা ওই গ্যাসটা আমি আজকে বলবো না, অন্য কোনো সময় বলবো। আর এই মোটরটি আমাদের কিন্তু সিঙ্গেল 23 নম্বর তার দিয়েও করা সম্ভব, মেন কয়েল আমরা সিঙ্গেল দেবো 23 নম্বর তার, আর 25 নম্বর বা 24 নম্বর তার আমরা দিব ক্যাপাসিটার, ঠিক আছে। দেখো কি কত সুন্দর করে আমরা একে বেন্ডিং করে ফেলেছি, বেন্ডিং করার পরে যদি ফিনিশিং না হয় কাঠের বাড়ি দিয়ে বা স্ক্রুড্রাইভার যে আমাদের আছে, হ্যাঁ স্ক্রুড্রাইভারের ইয়ে দিয়ে ওই যেখানে আমরা হাত দিয়ে ইয়ে করি ওইটা দিয়ে আমরা সুন্দর করে একে ফিনিশিং করে দেবো। ফিনিশিং করার পর বান্ডেজ করে দেবো, দেওয়ার পরে শরিং ফরিং সব কিছু দেখবো। দেখো কত সুন্দরভাবে করে আমরা তৈরি করে ফেলেছি মোটরটি, এখন আমরা একে ডাইরেক্ট বান্ডেজ করবো, কেননা এই মোটরটা আমি নিজের হাতেই আমি একে বেন্ডিং করেছি, এই জন্য আমার কোনো সন্দেহ নাই যে এই মোটরটা কোথাও খারাপ হচ্ছে, একদম টোটালি হিটেই আছে, কেননা এটা আমার হাতের বেন্ডিং, আমি আর আমি এটা ভিডিও বানার জন্য আমি নিজের হাতেই তৈরি করে ফেলেছি। শিবশক্তি ইলেকট্রিক আমাদের যে ওয়ারেন্টি কার্ড, যা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কোনো সময়ের জন্য আমি আপনাদেরকে বলি না যে আমার চ্যানেলটাকে লাইক করো বা সাবস্ক্রাইব করো, আজকে বলতেছি যে করে দিও, যদি ভালো লাগে থাকে করে দিও। নেক্সট কাজ আমাদের যে আমার যে কন্ট্রোলারের কাজ অলরেডি আমি ভিডিও করে ফেলেছি, আমি আপনাদেরকে কাল পরশুর মধ্যে দেখানো চালু করে দেবো। এখন ই রিক্সা মোটরের কাজ আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়েছি, অনেক বন্ধুরা সাকসেস করে ফেলেছে, এখন নেক্সট আমি আমরা কন্ট্রোলের কাজ সারবো, এখন কাল পরশুর মধ্যে আমরা কন্ট্রোলের কাজ সারবো। আশা করি আপনাদেরকে আর ওই মানে ইয়ে করতে হবে না, ভেজাল আর ইয়ে করতে হবে না, এই ভিডিও দেখতে হবে না, আমাদের ওই কন্ট্রোলারের ভিডিও যদি আপনি কমসে কম 10-12টা ভিডিও দেখেন অনেকটা শিখে যাবেন। আর আমার চ্যানেলে কোনো সময়ের জন্য ফালতু ভিডিও দেখা হয় না, মানে ভুল ভিডিও দেখা হয় না, যে ভুল ভিডিও দেখালাম আপনাদের টাইম নষ্ট কোনো সময়ের জন্য করবো না। মোটর আমরা বান্ডেজ করে শুকিয়ে ফেলছি, এখন আমরা একে ফিটিং করব। এই মোটরটির কাজ আমি টোটালি নিজের হাতেই করেছি। দেখো আমাদের 20 mmD ক্যাপাসিটার হবে, 15 mmD হলেও চলবে, 20-এর বেশি যেন যায় না 230 ভোল্টে, না হলে মোটর সমস্যা হবে, মানে বারবার বন্ধ হবে চালু হবে, সব কিছু একুরেট লাগবে, তবেই এই মোটর ভালোভাবে চলা সম্ভব, তাছাড়া নয়। এটা আমাদের পিছন সাইড, আমরা সুন্দর করে আগে ফিটিং করে নেব, ফিটিং করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি টোটালি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে যা কিছু বুঝতে পেরেছেন, যদি বুঝতে পেরেছেন তাহলে কমেন্টে অবশ্যই গিয়ে লিখে জানাবেন যে দাদা আমি একটু বুঝলাম বা আর একটু বুঝবো, সেই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করব।
নাট লাগিয়ে নেব, টোটাল সুন্দর হবে, সেটিংটা ভালো হবে, আমাদেরকে ধ্যান রাখতে হবে। যে কোনো জিনিস খোলার আগে সেটিং আমাদেরকে, এই জিনিসটাই সবচেয়ে মেন। কয়েল আপনি সুন্দর করে বানিয়ে ফেললেন কিন্তু আপনি সেটিং করতে পারলেন না, তাহলে কিন্তু হবে না। তোমার যদি সেটিং গণ্ডগোল হয় তাহলে আবার মোটর ফুঁকবে, একদম ফিড়ি করতে হবে মোটরকে। ওয়াটার সেল সামনে আছে, ওয়াটার সেলের জাম কতটুকু থাকে ওটা নিজেকে নির্ধারিত করতে হবে, যে না একটু হালকা সামথিং একটু জাম থাকবে, তাছাড়া এমনি মোটর ফিড়ি থাকবে। সেফ ওয়াটার সেল যেখানে আছে ওই জায়গাটাই একটু জাম জাম হয়, আর বাকিটা কিন্তু আমার ফ্রি হয়। আমরা সুন্দর করে নাট লাগাই নেব। নাট লাগাই নেওয়ার পরে আমরা আবার একে ফিডিং করব, সুন্দরভাবে নাট লাগাই নেব। তিনটে নাট রয়েছে এখানে, তিনটে নাট সুন্দর করে লাগাই নেব। একদম সুন্দর ফ্রি হয়ে গেছে মোটর, ফাইন একদম। আপনাদেরকে কাজ দেখানোর জন্যই আমি কাজগুলো করি, তাছাড়া অ্যাকচুয়ালি আমার কাজ করা লাগে না। দোকানে যে আমার ছেলেপেলেরা আছে তারাই কাজ করে, কিন্তু ভিডিও দেখার জন্যই আমি আপনাদের সামনে চলে আসি। এখন আমরা একে কানেকশান করব, কানেকশান কীভাবে করব এটাকে আমরা ধ্যান দিয়ে দেখব। ভিতর থেকে আমরা তিনটি তার বাইর করছি, হলুদ লাল নীল। এখন এই হলুদ লাল নীলকে আমরা কীভাবে এখানে প্যারালাল করব আবারও ক্যাপাসিটারের সঙ্গে, এটা আপনাদেরকে দেখতে হবে। আর দেখানোর জন্যই আমি ভিডিওটা কাটাকাটি না করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওর স্পিডটা বেশি করা আছে, আশা করি বুঝতে পাবেন। মেকারদের ডিমাক প্রচণ্ড হাই লেভেল হয়, এই জন্যই আমি স্পিড বাড়াই দিচ্ছি, কিন্তু আমি কাটি নাই ভিডিওটি। ক্যাপাসিটারের কয়েল আমার ঢুকাবো, ক্যাপাসিটারের কানেকশন এখন আমরা করে ফেলব, আর মেন কানেকশনও আমরা করব। তো কীভাবে আমরা এর কানেকশানগুলো করি, আমাদের লিলটা যাবে ক্যাপাসিটারে যাবে, এই পেশে না আমরা ভুল লাগিয়ে ফেলছি, আমরা এই পেশে লাগাবো। ক্যাপাসিটারের কানেকশানের জন্য ফুটো দেওয়া রয়েছে এই পেশে। ক্যাপাসিটারের কয়েল আমাদের লিলের সঙ্গে আমরা যুক্ত করব, পরিমাণ মতন আমরা তার কেটে নেবো, সুন্দর হবে যেন আমাদের দেখতে ভালো লাগে মোটরটি। আপনাদেরকেও এইভাবেই কাজ করতে হবে, যে হয় আমি করতেছি কাজের এটাই থিওরি, অন্য কোনো রকম করে করলে মোটর ঘুরবে না। বাস এখানে আর অন্য কোনো তার যাবে না, মেন তার আমাদের হলুদ আর লালের মধ্যেই যাবে, আর হলুদের মধ্যে একটা আমাদের ক্যাপাসিটার যাবে। এটাকে আমি আপনাদেরকে চালায়াও দেখাবো, আর সেম ওই রোটেশনেই ঘুরবে একদম, যে যে সাইডে আমাদের ঘুরতে লাগে ওই পাশেই আমাদের ঘুরবেই, কেননা আমরা ওইভাবে কাজ করি না, একদম সেম টু সেম একদম হবে। আপনারা টাইম দিয়ে যে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে যা কিছু বুঝতে পেরেছেন। আমি চাই যে আপনারা বুঝেন, ভালো করে শেখেন, এটাই চাইব। নেক্সট কোনো কাজের জন্য যদি আপনাদের ডিমান্ড থাকে তাহলে আপনি কমেন্টে অবশ্যই লিখে পাঠাবেন। আমার দোকানে হরেক রকমের কাজ হয়, অল কাজ হয় একদম, ইলেকট্রিক ইলেকট্রনিক্স সম্পূর্ণই। যদি আমার ওই কাজটি জানা থাকে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে দেখার চেষ্টা করব। কোনো কাজ যদি আপনার দেখার ইচ্ছুক হয় যে দাদা কি ভাই ওই কাজটির জন্য ভিডিও বানাও, অবশ্যই বানাবো। এখন আমরা এই মোটরটিকে চেক করব। একদম ঠিক আছে আমাদের মোটর, এই পেশে নাই, এই পেশে নাই, কোথাও নাই, ঠিক আছে। তাহলে আমাদের এখানে মেন লাইন হবে, আমরা এখানে ডাইরেক্ট এখন দেবো মেন। দেখো মোটরের আরপিএম আমার এই পেশে হবে, মানে এই পেশে ঘুরবে, আর আমরা
ভিতর থেকেই সিলেক্ট করে ফেলছি যে এই বেশেই আমার মোটর একদম ঘুরবে, এই দেখো একদম রাইট, মানে একটু রেড হবে একদম, মানে কোনো এর একটু নিচে নিয়ে গেছি দেখো, গন্ডগোল হবে না, টেপ মারে দাও দেখো পুশ করে রাখো আবার।